বিজ্ঞাপন বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। তিন বছরের মাথায় ঝাঁকুনি, মোদীর মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জল্পনার মধ্যে ইস্তফা দিলেন মোদীর মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। তিন বছরের মাথায় ঝাঁকুনি, মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা। বৃহস্পতিবার সন্ধ্যাবেলা জল্পনার মধ্যে ইস্তফা দিলেন মোদী মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। রাজীব প্রতাপ রেড্ডি, সঞ্জীব বালিয়ান, ফলগন সিংহ কুলস্তে, মহেন্দ্র পাণ্ডে, উমাভারতী তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সূত্রে খবর, আজ বা আগামীকালের মধ্যে নতুন দায়িত্বে কারা এলেন সেই সংক্রান্ত ঘোষণা হবে, কারণ রবিবার ব্রিক সম্মেলনে যোগ দেওয়ার জন্য চীন উড়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জল্পনা শোনা যাচ্ছে রেল মন্ত্রক পেতে পারেন নীতিশ গড়করি। এদিকে ধর্মেন্দ্র দেবেন্দ্র প্রধান এবং পীযূষ গোয়েলকে ক্যাবিনেট পদ নিয়ে যাওয়া হতে পারে। সূত্রের খবর, এদের সরিয়ে সেই জায়গায় আনা হতে পারে এডিএমকে, শিবসেনা এবং জেডিইউ থেকে নতুন কাউকে। এমনকি ভোটের আগে কর্ণাটক ও হিমাচল থেকে কাউকে মন্ত্রিসভার সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত, গত কয়েক সপ্তাহ ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিভিন্ন মন্ত্রীদের সঙ্গে একাধিকবার বৈঠক করেন অমিত শাহ। এরপর আচমকা মোদীর সঙ্গে একটি বৈঠক হয় শাহর, তারপরেই ইস্তফা দেন রুড্ডি। খবর সূত্রের, এদিকে অর্থমন্ত্রী অরুণ জেটলিকে সাংবাদিকরা প্রশ্ন করেন কতদিন তিনি গুরুত্বপূর্ণ দুই মন্ত্রকের দায়িত্বে থাকবেন, কারণ প্রতিরক্ষা মন্ত্রকের দায়িত্বেও রয়েছেন জেটলি। তার জবাবে বিজেপির এই প্রবীণ নেতা জানান, হয়তো খুব বেশি দিন আর নয়। সূত্রের খবর, তিনি কোনো একটি মন্ত্রকের দায়িত্ব ছেড়ে দেবেন। এদিকে সুরেশ প্রভু রেল মন্ত্রক থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তাকে খুব সম্ভবত অন্য মন্ত্রকে সরিয়ে নিয়ে যাওয়া হবে। কৃষিমন্ত্রী রাধামোহন সিংকেও খুব সম্ভবত অন্য মন্ত্রকে সরিয়ে দেওয়া হবে। বীর রিপোর্ট, খবর ত্রিপুরা। দুদিনের মাথায় একদিনে ত্রিপুরা সফরে এলেন ভারত সরকারের আরও এক মন্ত্রী। বৃহস্পতিবার এক ঝটিকা সফরে এলেন ভারত সরকারের সংসদ বিদেশ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী এস এস আলুওয়ালিয়া। দুই দিনের মাথায় একদিনের ত্রিপুরা সফরে এলেন ভারত সরকারের আরও এক মন্ত্রী। বৃহস্পতিবার একদিনের ঝটিকা সফরে এলেন ভারত সরকারের সংসদ বিষয়ক মন্ত্রকের মন্ত্রী এস এস আলুওয়ালিয়া। এদিন প্লেনে করে দিল্লি থেকে আগরতলা আসেন ও রাজ্য অতিথিশালায় বিজেপির রাজ্যস্তরীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি রাজধানীর কৃষ্ণনগর এলাকার বিজেপি প্রদেশ কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে মিলিত হন। তিনি বলেন, কিভাবে ত্রিপুরা সহ সমগ্র উত্তর পূর্ব ভারতকে মূল ভূখণ্ডের সঙ্গে আরও ভালোভাবে ও দ্রুততার সঙ্গে যুক্ত করা যায়, এই চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমান বিজেপি নেতৃত্বাধীন ভারত সরকার। সেই সঙ্গে তিনি বলেন, ত্রিপুরা রাজ্য প্রাকৃতিক সম্পদে ভরপুর, কিন্তু তারপরও ত্রিপুরা রাজ্যের কোনো উন্নয়ন নেই। এর কারণ, রাজ্য সরকারের এখানে উন্নয়নের বিষয়ে কোনো আগ্রহই নেই। পাশাপাশি বলেন, দেশের অন্য যে কোনো অংশের মানুষের তুলনায় ত্রিপুরা রাজ্যের মানুষ বিদ্যা বুদ্ধিতে কম নয়। বিজেপি এই শক্তিকে কাজে লাগাতে চাইছে, তাই তার বিশ্বাস বিজেপির পরিবর্তনের সংকল্পে সামিল হয়ে পরিবর্তন আনবে ত্রিপুরা রাজ্যে। এই পরিবর্তন হবে উন্নয়নের পরিবর্তন। ভারত সরকারের দেওয়া অর্থ উন্নয়ন খাতে সঠিকভাবে রূপায়ণ করতে পারছেন না, এমনকি এই খরচের হিসেবও ভারত সরকারকে ত্রিপুরা সরকার হিসেব দিতে পারছে না বলেও অভিযোগ করেন। ত্রিপুরা আদিবাসী স্বশাসিত জেলা পরিষদের হাতে অধিক ক্ষমতা প্রদান করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, এক্ষেত্রে রাজ্য সরকারকে প্রথমে উদ্যোগী হতে হবে। সারা ভারতবর্ষকে জুড়ে দেওয়ার জন্য বা সময়কে কম করে কিভাবে এখানকার মানুষ দিল্লি পৌঁছাতে পারবে, কলকাতা পৌঁছাতে পারবে, সে ট্রেনের মাধ্যমে হোক, রাস্তার মাধ্যমে হোক, কিভাবে পৌঁছাবে আর কিভাবে এখানে উন্নয়ন আসবে। কেন কি এখানে যে রাজ্যের কাছে সম্পদা আছে, সম্পদা অর্থাৎ প্রাকৃতিক সম্পদা আছে, তার গ্রহণ হতে পারছে না। তার কারণটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বিষয়, আর ইনফ্রাস্ট্রাকচার বা থিঙ্কিং নাই যে এখানে ডেভেলপমেন্ট করা, সেই ডেভেলপমেন্টটা হলে এখানকার মানুষের একটু তারা নিজের এক পার মনে করবে। আমি মনে করি ত্রিপুরার বাঙালি মানুষ বা ত্রিপুরার আদিবাসী মানুষ ভারতবর্ষের যে কোনো রাজ্যে ওখানকার মানুষ বা ওখানকার আদিবাসী থেকে কম নয়। বিদ্যা বুদ্ধি শক্তি সবগুলো সমান আছে, কিন্তু তারা সুযোগ পায়। সেই সুযোগটা করিয়ে দেওয়ার জন্য ভারতীয় জনতা পার্টিও দৃঢ় সংকল্প আছে আর এটা নিয়ে এগোচ্ছে। আর আশা করি যে এখানকার যে পরিবর্তন যাত্রা আর এখানকার যে পরিবর্তনের কথা ঘরে ঘরে হচ্ছে, সেই পরিবর্তন সামনে দেখা যাবে, আর সেই পরিবর্তনটা উন্নয়নের জন্য। বীর রিপোর্ট, খবর ত্রিপুরা।
ভারতে প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ ব্যর্থ হলো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এসএস কিরণ কুমার এ খবর জানিয়েছেন। ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে তৈরি কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ ব্যর্থ হলো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার প্রধান এএস কিরণ কুমার এ খবর জানিয়েছেন। বৃহস্পতিবার সন্ধে 6:59 অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে IRNSS-1H নামে এই কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের কথা ছিল, যদিও এই উৎক্ষেপণ হয় 1 মিনিট পরে। শেষ পর্যন্ত উৎক্ষেপণ করার চেষ্টা হলেও তাপরোধী বর্ম থেকে বেরোতে পারেনি কৃত্রিম উপগ্রহটি। বেঙ্গালুরুর একটি সংস্থা 8 মাসেরও বেশি সময়ের চেষ্টায় এই কৃত্রিম উপগ্রহটি তৈরি করে। ইসরো 70 জন বিজ্ঞানী এই কৃত্রিম উপগ্রহ তৈরির প্রক্রিয়ার উপর নজর রাখছিলেন। বেঙ্গালুরুর এই সংস্থাটি সেনাবাহিনীর বিভিন্ন সরঞ্জাম তৈরি করে। তারাই 400 কোটি টাকা খরচ করে 2টি কৃত্রিম উপগ্রহ তৈরি করছে। আগামী বছরের এপ্রিলে দ্বিতীয় উপগ্রহটি তৈরি হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রথম কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণেই ব্যর্থ হলো। ভারতের নিজস্ব GPS ব্যবস্থার জন্য মহাকাশে যে 7টি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছিল তার মধ্যে একটিতে গোলমাল দেখা দিয়েছে। সে কারণে IRNSS-1H-কে মহাকাশে পাঠানো দরকার ছিল, কিন্তু সেই উদ্যোগ সফল হলো না। বিশ্বে বর্তমানে মাত্র 5টি দেশের নিজস্ব GPS ব্যবস্থা আছে। প্রথমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী GPS ব্যবস্থা চালু করে। রাশিয়ারও নিজস্ব GPS ব্যবস্থা আছে। গত 40 বছর ধরে ইসরো মহাকাশ গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। সম্প্রতি একের পর এক সাফল্য পেয়েছে ইসরো। মহাকাশে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ক্ষেত্রে বেসরকারি উদ্যোগ প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। সে কারণে বেসরকারি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রতিবছরের ন্যায় এবছরও শুক্রবার আগরতলা এক যুদ্ধবিরোধী মহামিছিলের আয়োজন করে ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ। এতে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার সহ অন্যান্যরা। যুদ্ধ নয় শান্তি চাই, এই স্লোগানকে সামনে রেখে এক মহামিছিল সংগঠিত করল ত্রিপুরা যুদ্ধবিরোধী মঞ্চ বিশালগড় মহকুমা কমিটি। শুক্রবার বিকেলে বিশালগড়স্থিত অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গণে বিশ্বজুড়ে শান্তি চাই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা, ছিলেন বিধায়ক নারায়ণ চৌধুরী, জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন পার্থপ্রতিম মজুমদার এবং CPIM মহকুমা কমিটির সম্পাদক সিদ্দিকুর রহমান সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মহকুমা তথা সংস্কৃতি দপ্তরের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। পরে হয় মহামিছিল। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ হাজার হাজার মানুষ এই যুদ্ধবিরোধী মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি অফিসটিলা কালীবাড়ি প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নিচের বাজারে এসে শেষ হয়। আজকে আমেরিকা পুরা পৃথিবীতে তার প্রবন্ধের রক্ষার জন্য বিশ্বের বিভিন্ন জায়গায় তার বন্ধু খুঁজছে। আমাদের ভারতবর্ষ দুর্ভাগ্যের হলো আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার হয়েছে, এবং এর ফলে যে বিপদ আমাদের সামনে রয়েছে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের তিক্ততা বাড়ছে, আমাদের দেশের মধ্যে একটা যুদ্ধ। যুদ্ধ নয় সৃষ্টি চাই, যুদ্ধ নয় শান্তি চাই, এমন মুখরিত স্লোগানকে সামনে রেখে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী মঞ্চের উদ্যোগে এক টেবলু ও সুবিশাল বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয় তেলেমুড়া প্রাণচঞ্চল শহরে শুক্রবার দুপুর 12টায়। মিছিলে হাঁটলেন বিধায়িকা গৌরী দাস, বিধায়ক মনীন্দ্রচন্দ্র দাস, খোয়াই জেলা সভাধিপতি শাইনী সরকার, বিভিন্ন সমাজসেবক ব্যক্তিরা। এই যুদ্ধবিরোধী মিছিলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এলাকার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা। এছাড়াও এই মিছিলে অংশগ্রহণ করেন কলেজের ছাত্রছাত্রীরা। শুক্রবার যুদ্ধবিরোধী মিছিলে হাঁটলেন তেলেমুড়ার প্রেস ক্লাবের সম্পাদক, সহসভাপতি, সদস্যরা। মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে চিত্রাঙ্গদা কলা কেন্দ্রের সামনে এসে শেষ হয়। 1939 সালে জার্মানির কুখ্যাত নাসি নেতা হিটলার পোল্যান্ড আক্রমণ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিলেন। সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটেছিল প্রায় 6 বছর পর। এই যুদ্ধের ভয়াবহতা, হিংসা, তাণ্ডব লীলা সমগ্র বিশ্বকে তছনছ করে দিয়েছিল। আজ আমবাসায় যুদ্ধবিরোধী মঞ্চের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংস্থা দপ্তর বিদ্যালয়ের সহযোগিতায় এক আলোচনা চক্র ও র্যালি অনুষ্ঠিত করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক ললিত দেববর্মা, প্রাক্তন জেলা সভাধিপতি পঙ্কজ চক্রবর্তী, পুরোপিতা চন্দন ভৌমিক সহ অন্যান্যরা। গোটা বিষয়ের তাৎপর্য তুলে ধরেন প্রাক্তন জেলা সভাধিপতি পঙ্কজ চক্রবর্তী। 1948 সাল থেকে এই 1 সেপ্টেম্বর সাম্রাজ্যবাদ বিরোধী দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে।
এখন আমরা এখানে পালন করছি। আপাত দৃষ্টিতে যদিও মনে হয় যে যুদ্ধ সম্ভাবনা সেইভাবে পরিবর্তিত হচ্ছে না, কিন্তু বাস্তবে গোটা মানব সভ্যতা একটা বারুদের স্তূপের উপর আমরা বসবাস করছি। যে কোনো মুহূর্তেই পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই পরিমাণ সমরাস্ত্র যুদ্ধাস্ত্র আজকে পৃথিবীতে মজুদ আছে সেই আমরা মনে করি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। যুদ্ধ নয় শান্তি চাই, এই আহ্বানকে সামনে রেখে সোনামুড়াতে হলো শান্তি মিছিল। এই মিছিলে উপস্থিত ছিলেন বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ আরো অন্যান্যরা। যুদ্ধ নয় শান্তি চাই, অস্ত্রমুক্ত পৃথিবী চাই, এই আহ্বানকে সামনে রেখে সোনামুড়াতে হলো শান্তি মিছিল। মিছিলে পা মেলান যুদ্ধবিরোধী মঞ্চের সোনামুড়া মহকুমা কমিটির আহ্বায়ক বিধায়ক শ্যামল চক্রবর্তী। এনএসএস সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিকরাও মিছিলে অংশগ্রহণ করেন। প্রদর্শিত হয় টেবলু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা ও বর্তমান বিশ্বে চলতে থাকা বিশ্বব্যাপী ছায়াযুদ্ধের বিষয় উল্লেখ করে মানবতা ও শান্তির স্লোগান উচ্চারিত হয় এই মিছিলে। উল্লেখিত হয় মায়ানমারে চলতে থাকা রোহিঙ্গা নিধনের বর্বরতার দিকটিও। যুদ্ধমুক্ত শান্তির পৃথিবী গড়ার শপথ উচ্চারিত হয় মিছিল থেকে। তার জন্য পৃথিবীর সমস্ত শান্তিকামী মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানানো হয় মিছিল থেকে। সারা পৃথিবীতে শান্তিকামী মানুষ এই দিনটাকে যুদ্ধবিরোধী দিবস হিসাবে আমরা পালন করি, কারণ এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়েছিল এবং আমরা সবাই জানি যে এই বিশ্বযুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোটি কোটি মানুষ নিহত হয়েছিল। শুধু তাই না, ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 60 টাকা করে বাড়ানো হলো। কেন্দ্রীয় সরকার প্রতি মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, সেই নীতি অনুযায়ী ফের দাম বাড়ানো হলো। ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি 60 টাকা করে বাড়ানো হলো। কেন্দ্রীয় সরকার প্রতি মাসেই ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে, এই নীতি অনুযায়ী ফের দাম বাড়ানো হলো। কেরোসিনের দাম লিটার প্রতি 25 পয়সা বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিমানের জ্বালানির দামও 4% বাড়ানো হয়েছে। গত 31 জুলাই পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান লোকসভায় বলেন, আগামী বছরের মার্চের মধ্যে সব ভর্তুকি তুলে দিতে চায় কেন্দ্র, সে কারণে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলোকে প্রতি মাসে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম 4 টাকা করে বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। 1 আগস্ট অবশ্য সিলিন্ডার প্রতি 2 টাকা 31 পয়সা করে দাম বাড়ানো হয়। এবার কেন্দ্রের সেই নির্দেশের সঙ্গে সংগতি বজায় রাখার জন্য বেশি দাম বাড়ানো হলো। গত বছর জুলাই থেকে প্রতি মাসে 2 টাকা করে দাম বাড়ানোর নীতি কার্যকর হওয়ার পর থেকে এখনও পর্যন্ত ভর্তুকিযুক্ত রান্না গ্যাসের দাম 68 টাকা বেড়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুলের প্রধান শিক্ষকের অমানসিক নির্যাতনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 8 জন ছাত্রী, ঘটনা কাকরাবন শিলকাঠি উচ্চ মাধ্যমিক স্কুলে। স্কুলের প্রধান শিক্ষকের অমানসিক নির্যাতনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি 8 জন ছাত্রী, এই নিন্দনীয় ঘটনাটি ঘটেছে ত্রিপুরার গোমতী জেলার কাকরাবন এলাকার শিলকাঠি উচ্চ মাধ্যমিক স্কুলে। ছাত্রী সহ তাদের অভিভাবকদের অভিযোগ, স্কুলের মধ্যাহ্ন বিরতির পর এই 8 ছাত্রী ক্লাসে প্রবেশ করতে দেরি হয়, এইটুকুই অপরাধ। এই জন্য স্কুলের প্রধান শিক্ষক মুহিতলাল জমাতিয়া ছাত্রীদের প্রচণ্ডভাবে মারধর করেন এবং এখানে প্রধান শিক্ষকের রাগ ক্ষান্ত হয়নি। তিনি তাদেরকে 1 ঘন্টার বেশি সময় ধরে রৌদ্রের মধ্যে নীল ডাউন করিয়ে রাখেন। রোদে দাঁড়ানো অবস্থায় প্রায় সকলে মাথা ঘুরে মাটিতে পড়ে যায়, আবার কেউ অজ্ঞান হয়ে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে স্কুলের শিক্ষকরা ছুটে আসেন ও গাড়িতে করে গোমতী জেলা হাসপাতালে ছুটে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি করে নেন। এই ঘটনা খবর পেয়ে অভিভাবকরা হাসপাতালে ছুটে আসেন ও ক্ষোভ ব্যক্ত করেন। দাবি জানান প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির। তারা রাখছে এরকমভাবে, কোনো মাস্টার দেয় না স্কুলে যাওয়ার লেগে। তারপরে এই অবস্থা মেয়েদের হাতে পায়ে মাথায় রক্ত উঠা, এইভাবে অক্ষণে এই হসপিটাল আইছে। মাস্টার নাম কি? মহিতলাল স্যার। মহিতলাল কি? মহিতলাল জমাতিয়া। কজন স্টুডেন্ট আনছে? এখন আমার জানা সত্ত্বেও মনে হয় আমি যেরকম শুনছি আর কি প্রায় 8-10 জন আনা হয়েছে। কোন হাসপাতাল আনছে? এই জেলা হাসপাতালে। তারা কোন কাছে স্টুডেন্ট? তারা 8-9-এর আছে। কি কারণে মারছে? মারছে না মানে তারারে এই উবিত কইরা মানে তারা পড়া পারছে না দিকে, তারারে 1-1.5 ঘন্টা অবধি এই রাখছে। বক্সনগর ব্লক এলাকায় এডিসি ভিলেজ দয়ালপাড়াতে উদ্বোধন হলো আইনি সহায়তা কেন্দ্র। এর উদ্বোধন করেন সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের মাননীয় বিচারপতি এস বি দত্ত।
আইনি সহায়তা কেন্দ্র হলো দয়ালপাড়ায়। বক্সনগর ব্লক এলাকার এডিসি ভিলেজ দয়ালপাড়াতে এই আইনি সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন সোনামুড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজের মাননীয় বিচারপতি এস বি দত্ত। মূলত বক্সনগর ব্লক এলাকার পুটিয়া, মানিকনগর, বেলুয়াচর এবং দয়ালপাড়া চারটি পঞ্চায়েত এলাকার লোকজনকে আইনি সহায়তা দেবে এই আইনি সহায়তা কেন্দ্র। মূলত মহকুমা আইনি সহায়তা কমিটির উদ্যোগে হয় এই কেন্দ্রটি। এলাকার সাধারণ মানুষকে আইনি সচেতনতার পাশাপাশি আইনি সহায়তা দেবে এই কেন্দ্র থেকে। তাছাড়া উপস্থিত ছিলেন দয়ালপাড়ার চেয়ারম্যান সুস্মিতা দেববর্মা ও মানিক দেবনাথ। এলাকার লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাসের প্রথম দিনেই পেনশন হোল্ডাররা পেনশন না পাওয়ায় ক্ষুব্ধ কৈলাসহর ইউবিআই ব্যাংকের উপর। 2 সেপ্টেম্বর ঈদ, তাই কর্মচারীর পেনশন না পাওয়াতে হতাশায় জর্জরিত মনে। মাসের প্রথম দিনেই পেনশন হোল্ডাররা পেনশন না পাওয়ায় ইউবিআই ব্যাংকের উপর ক্ষুব্ধ। প্রতিবছরের ঈদ এবং দুর্গাপূজার কয়েকদিন আগে পেনশন হোল্ডাররা পেনশন পেয়ে থাকেন, কিন্তু কৈলাসহর ইউবিআই ব্যাংকের গড়িমসিতে আগামীকাল 2 সেপ্টেম্বর ঈদ হলেও আজ 1 সেপ্টেম্বর পেনশন হোল্ডাররা, বিশেষ করে মুসলিম ধর্মের পেনশন হোল্ডাররা পেনশন পাননি। ওনারা 5-6 দিন ধরে প্রতিদিন ব্যাংকে আসছেন কিন্তু পেনশন পাচ্ছেন না। ঈদের আগের দিন এবং মাসের প্রথম দিন পেনশন না পাওয়ায় মুসলিম ধর্মের পেনশন হোল্ডাররা নিরুপায়। ব্যাংক কর্তৃপক্ষকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে ক্যামেরার সামনে কোনো মন্তব্য করতে চাননি, শুধু বলেছেন যে হেড অফিস থেকে পেনশন দেওয়া হয়নি। কিন্তু কোনোদিন কোনো ব্যতিক্রম হয়েছে না। এইবারে তো আজকে আইলাম, ঈদের 2 দিনে আগে খবর করলাম, আজকে ঈদের আগের দিন আইসি পেনশন নিতাম, 1 তারিখ কেমন হয় পেনশন ঢুকছে না। কারণ এই সমস্যার কারণে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, ঈদ কেমনে করতাম আমরা গরিব কর্মচারী পেনশনার, আমরা খুব সমস্যা করছি। বলতে একটু আপনি ম্যানেজারের সঙ্গে কথা বলেন, চিফ ম্যানেজার ব্যাংকে নেই, তারপরে আমি অ্যাসিস্ট্যান্ট যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা করেছি কী ব্যাপার, উনি বলছে উনি বলতে পারবেন না কী জন্য ঢুকেছে, টেকনিক্যাল কিছু সমস্যা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে আজকে আগামীকালকে ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের একটি ঈদ উৎসব, সেই উৎসবে উৎসবের আগের দিন বিগত দিনে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আনন্দের সহিত শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে উদ্বোধন হলো বায়োমেট্রিক। এতে করে এই মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা অফিস কর্মীরা অফিসে প্রবেশ করবে এবং অপরদিকে এই মেশিনে জমি সংক্রান্ত তথ্য জানতে পারবে। এতে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সহ অন্যান্যরা। আনন্দের সহিত শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে উদ্বোধন হলো বায়োমেট্রিক। শান্তিরবাজার মহকুমা শাসকের উদ্যোগে এই মেশিন অফিসে স্থাপন করা হয়েছে। এতে করে এই মেশিনে ফিঙ্গারপ্রিন্ট দ্বারা অফিস কর্মীরা অফিসে প্রবেশ করবে, অপরদিকে এই মেশিনে জমি সংক্রান্ত তথ্য জানতে পারা যাবে। অপর একটি মেশিনে মহকুমা শাসক অফিসে যাবতীয় কাজের জন্য মেশিনের মাধ্যমে ফর্ম ফিল আপ করা যাবে বলে জানা যায়। এতে করে সকল অংশের লোকজন উপকৃত হবে। আর এই বায়োমেট্রিক হলো ডিজিটাল ইন্ডিয়ার অংশবিশেষ। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক সি কে জমাতিয়া, এডিএম উত্তম মণ্ডল, শান্তিবাজার মহকুমা শাসক বিশ্বশ্রী বি মহোদয়া, ডিসিএম স্বরূপ কুমার পাল, রুদ্রদীপ নাথ, সৈকত শাহ ও অন্যান্য কর্মচারীবৃন্দ। এই বায়োমেট্রিক মেশিন সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে কিছু তথ্য তুলে ধরেন ডিসিএম স্বরূপ কুমার পাল। যে কোনো পাবলিক এখানে অফিসে এসে এই দুটো মেশিন যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জায়গা জমি সংক্রান্ত যে কোনো তথ্যাদি, যেমন কোনো খতিয়ান নাম্বার ইনপুট করে বা খতিয়ানটা বের করা বা ম্যাপটা, ওই পার্টিকুলার কোনো একটা জায়গার ম্যাপ, ওটা বের করা, এটা এখানে অনলাইন করা সম্ভব। তাছাড়া ই ডিস্ট্রিক্টের মাধ্যমে আপনি এখানে এসে অফিসে গিয়ে প্রেয়ার করার দরকার নেই, আপনি ই ডিস্ট্রিক্টের মাধ্যমেই আপনি প্রেয়ারটা করতে পারেন। যেমন আপনার একটা ইনকাম সার্টিফিকেট দরকার বা পিআরটিসি দরকার, সেটা আপনি অনলাইন বসে করতে পারেন। এবং এটা কী পজিশনে আছে, যদি আপনি আগে থেকে প্রেয়ার করে থাকেন তাহলে এখন এটা স্টেটাস থাকে, এটাও আপনি অনলাইন এখানে এসে দেখতে পারেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্যাচারথরের এক নাবালিকা উপজাতি মেয়েকে 5 জন ছেলে জোর করে দর্শন করার চেষ্টা করলেও নাবালিকার উপস্থিত বুদ্ধিতে সে পালিয়ে আসতে সক্ষম হয়। ঘটনার 4 দিন পরও কোনো মামলা নেয়নি থানার পুলিশ বাবুরা। প্যাচারথলের এক নাবালিকা উপজাতি মেয়েকে 5 জন ছেলে জোর করে ধর্ষণ করার চেষ্টা করলেও নাবালিকা মেয়ের উপস্থিত বুদ্ধিতে, অর্থাৎ মেয়েটি ছেলেদের হাতে কামড় দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। মেয়েটি বর্তমানে কৈলাসহরের ঊনকোটি জেলা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনার 4 দিন পর আজ পর্যন্ত প্যাচারথল থানা কোনো পদক্ষেপ নেয়নি।
গত 27 আগস্ট পেচারথলা দক্ষিণ ধনীছড়া এলাকার কল্পনা রিয়াং সন্ধ্যার সময় মাসির বাড়ি থেকে বন্ধুদের সাথে বাড়ি ফেরার পথে রাস্তায় 5 জন ছেলে আটকালে বন্ধুরা পালিয়ে গেলেও কল্পনা পালাতে পারেনি। কল্পনার গলায় এবং হাতে জোরে আঘাত করে। কল্পনা ছেলেদের হাতে কামড় দিয়ে পালিয়ে আসে বাড়িতে। বাড়িতে এসে কল্পনা অজ্ঞান হয়ে পড়ে। বাড়ির অভিভাবকরা পেচারথল থানায় গিয়ে জানালে পুলিশ 5 জন ছেলেকে গ্রেপ্তার করলেও ছেড়ে দেয়। কল্পনার পরিবার রবিবার রাতে পেচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে ডক্টর কল্পনাকে ভর্তি করান। পরদিন কল্পনার অবস্থা আরও খারাপ হলে ডাক্তার কল্পনাকে কৈলাসের ঊনকোটি জেলা হাসপাতালে রেফার করলে সোমবার কল্পনা জেলা হাসপাতালে ভর্তি হয়। জেলা হাসপাতালে কল্পনা চিকিৎসা করছেন ডক্টর সুমিত দাস। সংবাদ প্রতিনিধিদের ডক্টর সুমিত দাস জানান, পেচারতলে হয়েছে, ধনীছড়া গ্রামের নাম। ওইখানে 27 তারিখ সন্ধ্যা 6টার সময় 5 জন ছেলে, তার মধ্যে মেইনলি 2 জন, একটা রিয়াং তার নাম, তার সাথে মানে তারা রেপ করার চেষ্টা করছে এবং তার হাতে টাতেও ব্যথা পাইছে, সে তারা জবরদস্তি করার চেষ্টা করছে। তো ওইখানে তারা করার পরে মেয়েটা কোনো মতে, আরও মেয়ের সাথে আরও 3-4 2টা মেয়ে আসিল, তারা এখান থেকে কোনো মতে পালাই আইছে। আওয়ার পর মেয়েটা পেচারতল হসপিটালে প্রথম ভর্তি হয়েছে এবং পেচারতল থানাতে তারা প্রথম পুলিশে ইনফরমেশন দিয়েছে। পেচারতল হসপিটাল থেকে পেশেন্টটা এখানে রেফার করা হয়েছে 27 তারিখ সন্ধ্যা 5:30 দিয়ে, 28 তারিখ সন্ধ্যা 5:30 থেকে এখানে তারা আয়া পৌঁছাইছে ডিস্ট্রিক্ট হাসপাতাল। তারপর পেশেন্টটা আমি দেখছি। পেশেন্টের কি মানে চিকিৎসাধীন আছে? হ্যাঁ, তেমন মেজর কোনো কিছু নাই, কিন্তু হচ্ছে মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।